বাংলাদেশের বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করে পুরুষ থাকার চেষ্টা করাটা, এটা হচ্ছে মহাপাপ। পাবলিক বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে এটা প্রযোজ্য, পার্টিকুলারলি প্রাইভেটে ভিন্ন কথা। কেন? যেটা হয় ওইখানে আপনি একটু নিজেকে মাস্কুলিন দেখানোর চেষ্টা করেন, যেটা ওই বয়সের ছেলেদের একটা ট্রেট। আপনি যদি 18 থেকে 25 নিজেকে মাস্কুলিন দেখানোর চেষ্টা না করেন, আর কবে করবেন? কখনোই না আসলে। এটা তার হরমোনাল পুশ, কিন্তু আপনাকে ঢোকার সাথে সাথে আগে গেস্ট রুমে পাঠানো হবে, র্যাক দেওয়া হবে, শুরু হলো এখান থেকে। তারপর কি হচ্ছে, টিচাররা এই ব্যাপারটাকে থ্রেট হিসেবে পারসেপ্ট করে, এই ছেলেটা হচ্ছে বেয়ারা, এই ছেলেটা হচ্ছে একরোখা, অ্যারোগ্যান্ট, ওর মধ্যে বিনয় নাই, ওর মধ্যে ম্যানার নাই। এবং টিচারদের মধ্যে থেকে এইটা সংক্রামক রোগের মতো আপনার সিনিয়রদের মধ্যে যাবে, সিনিয়র এটাকে থ্রেট হিসেবে পারসিভ করবে, ওই ছেলেকে স্কল্ড করবে। এবং দেখবেন ব্যাচের মধ্যে সাধারণত মোর মাস্কুলিন যে ম্যানটা, সে মোর মলেস্টেড হচ্ছে তার টিচার এবং সিনিয়রদের দ্বারা। আই উইল রাইটলি সে অ্যাবিউজড, ইমোশনালি, ভার্বালি, বিভিন্ন বিভিন্নভাবে অ্যাবিউজ হচ্ছে। কারণ কি? কারণ হচ্ছে তারা এটাকে থ্রেট হিসেবে দেখে, তারা জিনিসটাকে বোঝার চেষ্টা করেন যে এটা একটা ফিজিওলজিক্যাল পোষ, এই ছেলেটাকে বরঞ্চ আমাদের একটু ফ্রিডম দেওয়া উচিত, কিন্তু আমাদেরকে বাউন্ডারি সেট করে দিতে হবে যে হিয়ার অ্যান্ড হিয়ার ইউ ক্যান গো অ্যান্ড ইউ ক্যান্ট। সেইটা কিন্তু করা হয় না, বরঞ্চ এটাকে সাপ্রেস করা হয়। এবং সে দেখে নিজের যে মাস্কুলিন ট্রেইটগুলো, এগুলোকে যারা সাপ্রেস করতেছে, অপেক্ষাকৃত যেটাকে সাবমিসিভ বলা হয়, সাবমিসিভ ছেলেগুলা সাধারণত অন্যদের সবার কাছে ভালো এবং অ্যাকসেপ্টেবল থাকে। বিইং সাবমিসিভ ফ্রম দ্য ফার্স্ট ইয়ার ইজ সোশ্যালি অ্যাকসেপ্টেবল, বাট ব্যাপারটা তো উল্টা। ওর তো হরমোনাল পুষ্ট চরমে, 18 বছর 19 বছর বয়স, তুমি ওকে সাবমিসিভ বানাইতেছো, মানে তো তুমি তার ফিজিওলজিকে রিভার্স করতে চাইতেছো, তাই না? তো ব্যাপারটা কি হয়েছে, এই প্যারাটা তো একটা ছেলে খায়, একটা মেয়ে কিন্তু খায় না আসলে। তাদের অন্যান্য ডেঞ্জার আছে অবশ্যই, এবং আমি সেটাকে ছোট করতেছি না, বাট এই যে ছেলে, একটা ছেলেকে তার ফিজিওলজির কমপ্লিটলি এগেনস্টে পুশ করা হচ্ছে, এইটা কিন্তু পরবর্তী তাকে ডিপ্রেস বানায় ফেলে। কারণ সে জানে তার স্ট্রেংথের জায়গা, আপনার 18 বছর বয়সে স্ট্রেংথের জায়গা কী ছিল? ইওর ফিজিক্যাল স্ট্রেংথ, ইওর মোটিভেশন, ইওর ড্রাইভ, তাই না? তো এইগুলোকে কী করা হচ্ছে, ডিমিনিশ করে দিচ্ছে। তো তাইলে আপনাকে তার আপনার স্ট্রেংথের জায়গা ইউজ করতে দেওয়া হচ্ছে না ফর 5 ইয়ার্স, অ্যান্ড দ্য বেস্ট 5 ইয়ার্স অফ ইয়ার লাইফ। তাইলে আপনার ক্ষেত্রে কী ঘটবে? আদার আপনি একটা অপেক্ষাকৃত খারাপ ছাত্র, বা অপেক্ষাকৃত মানে কী বলা যায় এটাকে, একগুয়ে ছাত্র, যে কিনা টিচারদের রোষের শিকার হবে, এরকম কিছু তো কনভার্ট হবেন আইদার, অথবা আপনি নিজের মাস্কুলিনিটিকে স্যাক্রিফাইস করে আপনি দেখা যাচ্ছে কি মোটামুটি সাবমিসিভ ওয়েতে পুরো জিনিসটা হ্যান্ডেল করার চেষ্টা করবেন, মোটামুটি ভালো রেজাল্ট করবেন, সবার কাছে ভালো থাকবেন। তো দুইটাই তো আসলে প্রবলেমেটিক। দ্যাটস ওয়াই আই সে আওয়ার ইউনিভার্সিটি কালচার, দিস ইজ অ্যাকচুয়ালি ডিমাস্কুলাইজেশন।